আহিছো দেখিছো, আমি আড়াই তিন ঘন্টা লেট আহিছো, তথাপিও পঞ্চাশ পঞ্চাশ ষাট হাজার মানুষ মর অপেক্ষা করে আছে। এইটো একটা মেসেজ আছে রকিব রহিম সাহেবের কারণে বলে আপনা আপ আপনা পেস্তা বুড়িয়া পেস্তার পাঠি আর চাই ধুবড়ি আপনা কাম নেই। পরহি দুই গগৈর বিলাসীবাদ আগমন ঘটিব, গৌরব গগৈ আর লুরিনজ্যোতি গগৈ কি জানাব? দুইজনের আদা নাম হলো গো গগৈ, গো গই, গো গই। মতলব যাবলৈ বিচারা দিয়েছো। আকিল গগৈ কইছে বলে আমি বুঝি জাতির কর্তার, তুই তার জাতির কর্তার, মানে এই হিন্দু হই আমার মুসলমানের ইত্যাদি বই ইল্লাল্লাহ ইধার কামাল ইধার লা উধার কামাল ইধার এইটু করেছে যে সি তার জাতির পরা গল। এতিয়া এই হিন্দু নহয়, মন্দিরত গই বানারস গই গা ধুই আকো একবার হিন্দু হবে। উকিলের নামত আপনি সুপ্রিম কোর্টত কেস করবো বলে কইছে, আমি নাকি আমি কইছো খালি আমার যে গালি দিছে যে জাতি উঠাই গালি দিছে এইটুর উপর যদি বিদিন থ্রি ডেজে মাফি মাঙ্গে যে আমি একটু চিন্তা করি নহলে আমার সুপ্রিম কোর্ট যদি মাফি মাঙ্গে তেনেহলে মাফ করে দিব। আমি পাবলিক অ্যাওয়ারনেস করে আছো যে খরবন্দার হুঁশিয়ার, বড়ে বড়ে ইন্টারন্যাশনাল চোর আগে হুঁশিয়ার রহো, আপনি ভোট কো চোরি মত। মই আহি যেটো দেখিছো, আমি আড়াই তিন ঘন্টা লেট আহিছো, তথাপিও পঞ্চাশ ষাট হাজার মানুষ মর অপেক্ষা করে আছে। এইটো একটা মেসেজ আছে রকিব রহিম সাহেবের কারণে বলে আপনা আপ আপনা পেস্তা বুড়িয়া পেস্তার পাঠি আর চাই ধুবড়ি আপনা কাম নেই। পরহি দুই গগৈর বিলাসীবাদ আগমন ঘটিব, গৌরব গগৈ আর লুরিনজ্যোতি গগৈ কি জানাব? দুইজনের আদা নাম হলো গো গগৈ, গো গই, গো গই। মতলব যাবলৈ বিচারা দিয়েছো। আকিল গগৈ কইছে বলে আমি বুঝি জাতির কর্তার, তুই তার জাতির কর্তার, মানে এই হিন্দু হই আমার মুসলমানের ইত্যাদি বই ইল্লাল্লাহ ইধার কামাল ইধার লা উধার কামাল ইধার এইটু করেছে যে সি তার জাতির পরা গল। এতিয়া এই হিন্দু নহয়, মন্দিরত গই বানারস গই গা ধুই আকো একবার হিন্দু হবে। উকিলের নামত আপনি সুপ্রিম কোর্টত কেস করবো বলে কইছে, আমি নাকি আমি কইছো খালি আমার যে গালি দিছে যে জাতি উঠাই গালি দিছে এইটুর উপর যদি বিদিন থ্রি ডেজে মাফি মাঙ্গে যে আমি একটু চিন্তা করি নহলে আমার সুপ্রিম কোর্ট যদি মাফি মাঙ্গে তেনেহলে মাফ করে দিব। আমি পাবলিক অ্যাওয়ারনেস করে আছো যে খরবন্দার হুঁশিয়ার, বড়ে বড়ে ইন্টারন্যাশনাল চোর আগে হুঁশিয়ার রহো, আপনি ভোট কো চোরি মত।